8.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। বুধবার সকাল 6টার দিকে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের পর ঢাকা ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার রাত 9:30টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ত্রিশালের ধলা রেল স্টেশনে লাইনচ্যুত হয়। গফরগাঁও রেলওয়ে ফারি ইনচার্জ কার্তিক চন্দ্র রায় জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত রেল লাইন সংস্কারের পর সকাল 6টায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পুরা ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুরে গেছে। এটা মুহে বল একবার যাবে না যে রাস্তা কত যে ভাঙছে। চোদ্দশো বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে জনস্বার্থ।